প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের প্রিভিয়াস লেকচারগুলোতে আপনাদের দেখিয়েছি যে কিভাবে আমরা কোড ইগনাইটর প্ল্যাটফর্মে আমরা একটি প্রজেক্ট আমরা ডেভেলপ করতে পারি। তো এখন আমরা আমাদের ডেভেলপকৃত প্রজেক্টটিকে কিভাবে আমরা আমাদের লোকাল সার্ভার থেকে আমরা সার্ভারে আপলোড করব, আমাদের রুট সার্ভারে। তো সেই জিনিসটি আমি মূলত এখন আপনাদের দেখাবো। আর তাছাড়া এই টিউটোরিয়াল করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ইমেল করতে পারেন। আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell265@gmail.com। এখানে ইমেল করলে আমি যতটুকু পারবো চেষ্টা করবো আপনাদের সাহায্য করার জন্য। তো ইমেল অ্যাড্রেসটি হচ্ছে russell265@gmail.com এবং আমার সেল নাম্বারটিও আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এখানে আমার সেল নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমার সেল নাম্বার হচ্ছে 0167130122। তো অফিস আওয়ারের মধ্যে এই নাম্বারে ফোন করলে আশা করি যতটুকু পারি সাহায্য করতে চেষ্টা করব। আর তাছাড়া যদি খুব বিজি থাকি সেটি তো আপনারা বুঝবেনই। তো যাই হোক, আমার ইমেল অ্যাড্রেস হচ্ছে russell265@gmail.com এবং ফোন নাম্বার হচ্ছে 0167130122। এই সেল নাম্বারে যোগাযোগ করলে আশা করি যতটুকু পারবো সাহায্য করব। তো চলুন এখন আমরা দেখি যে আসলে কিভাবে আমরা আমাদের এই প্রজেক্টকে আমরা আমাদের লোকাল সার্ভার থেকে আমরা আমাদের রুট সার্ভারে আমরা জাস্ট আমরা সেন্ড করতে পারি বা আমরা রুট সার্ভারে সেটিকে আমরা ট্রান্সফার করতে পারি। তো এটি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা চলে আসবো আমাদের লোকাল সার্ভারে। আমি একবারে শুরু থেকে দেখাচ্ছি। আমরা এখানে লোকাল হোস্ট লিখব, দেন এখন এখান থেকে আমরা পিএসপি মাই অ্যাডমিনে চলে যাচ্ছি, দেন এখান থেকে আমরা ডাটাবেজে চলে যাচ্ছি। ডাটাবেজে গেলাম, দেন এখন এখানে আমরা শুরুতে যে কাজটি করবো, আমাদের ডেস্কটপে আমরা একটি ফাইল, সরি, আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমরা ফোল্ডারটির নাম দিচ্ছি আপলোড। আপলোড ফোল্ডারটির নাম দিলাম, দেন ফোল্ডারটি জাস্ট আমরা ওপেন করে রাখলাম। দেন এখন এখানে আমরা যে কাজটি করব, আমরা জাস্ট চলে যাচ্ছি আমাদের লোকাল সার্ভারে। আমাদের ডাটাবেসটি হচ্ছে russell_project। জাস্ট এই ডাটাবেসটি আমরা ওপেন করছি। ওপেন করার পর এখন আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি চারটি টেবিল রয়েছে, চেক অল এখানে আমরা ক্লিক করলাম। দেন এক্সপোর্টে আমরা যদি ক্লিক করি, দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা গো এই বাটনটিতে ক্লিক করছি। দেন আমরা দেখতে পাচ্ছি অলরেডি একটি ইন্টারফেস এসেছে যে russell_project.sql, দেন ওকে বাটনে ক্লিক করছি। দেন এখন এখান থেকে জাস্ট এটিকে আমরা আমাদের নির্দিষ্ট ফোল্ডারে নিয়ে রাখবো, অর্থাৎ আপলোড ফোল্ডারে। আমরা জাস্ট আমাদের ব্রাউজার থেকে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করে আমরা এটাকে পাঠিয়ে দিলাম রাসেল। এখানে এটি আমরা একটু রিনেম করে নিতে পারি, এখানে সিক্স কথাটির আমাদের দরকার নেই। russell_project.sql, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের লোকাল সার্ভারে, অর্থাৎ জ্যাম্পের মধ্যে, এসটিডক্সের মধ্যে। আমরা russell_project, এটি হচ্ছে আমাদের প্রজেক্ট। তো এটিকে এখান থেকে জাস্ট কপি করছি। কপি করে আমরা চলে আসছি আমাদের এই ফোল্ডারটিতে, আপলোড ফোল্ডারটিতে এসে আমরা জাস্ট এটিকে পেস্ট করে দিলাম। তো অলরেডি এটি পেস্টিং কমপ্লিট হয়েছে। তো এখন এখান থেকে আমরা জাস্ট এটিকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এটিকে অ্যাড টু আর্কাইভ ক্লিক করছি, অর্থাৎ আমরা যারা আপনাদের কম্পিউটারে যাদের উইনজিপ বা উইনরার ইনস্টল করা নেই, তারা উইনরার ইনস্টল করলে এরকম একটি প্ল্যাটফর্ম পাবেন। দেন এখন এখান থেকে জিপে ক্লিক করে আমরা জাস্ট ওকে করছি। দেন আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু অলরেডি জিপ হয়ে গিয়েছে। তো এই ফোল্ডারটিকে আমরা মূলত আমাদের সার্ভারে আমরা আপলোড করব। তো আমরা সার্ভারে চলে যাচ্ছি, আমরা যে সার্ভারে এটিকে আপলোড করব। তো আমরা আমাদের অনলাইন টেক টিপস @ ব্যাকস্ল্যাশ, আমরা যদি ব্যাকস্ল্যাশ সি প্যানেল লিখি আমরা যদি এন্টার কি প্রেস করি, আমরা দেখতে পাবো যে আমাদের সামনে আমাদের সি প্যানেলের লগ ইন ইন্টারফেসটি হাইলাইটেড হবে। তো এখন এখান থেকে আমরা জাস্ট ইউজার নেম দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। দেন আমরা লগ ইন এই বাটনটিতে জাস্ট ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সামনে লগ ইন ইন্টারফেসটি ওপেন হয়েছে। দেন আমরা এখন এখান থেকে যে কাজটি করব, একটু নিচের দিকে চলে আসবো, আমাদের একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা ডাটাবেসটি ক্রিয়েট করে ফেলে চলুন। তো আমরা মাইস্কেল ডাটাবেসে ক্লিক করলাম। দেন এখন এখান থেকে আমাদের ডাটাবেজের একটি নাম দিতে হবে। তো সাপোজ আমার নামে অলরেডি ডাটাবেস ক্রিয়েট করা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি রাসেল মাহমুদ এখানে ক্রিয়েট করাই আছে। তো এখন এখানে জাস্ট আমি আমার ছোটো ভাইয়ের নাম দিচ্ছি সোহেল, ক্রিয়েট ডাটাবেস, গো ব্যাকে ক্লিক করলাম। সরি, আমি একটু ভুল করেছি, এটিকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। আমি তার নেমের স্পেলিংয়ে ভুল করেছি, সোহেল দিয়ে দিলাম। ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস অলরেডি ক্রিয়েট হয়েছে। দেন এখন আমাদের ইউজার ক্রিয়েট করতে হবে। তো তার
নাম আমরা দিয়ে দিলাম আরিফ, যে নামে আমি ইউজারটি ক্রিয়েট করব। দেন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিলাম 786 সোহেল। দেন আরেকবার পাসওয়ার্ড দিচ্ছি, দেন এখন এখান থেকে আমরা ক্রিয়েট ইউজারে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ইউজারও ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমাদের ইউজারের সাথে ডাটাবেসকে কানেকশন করতে হবে। তো আমাদের ইউজার হচ্ছে আরিফ আর ডাটাবেস হচ্ছে আমাদের সোহেল। অ্যাড এই বাটনে ক্লিক করছি, অল প্রিভিলেজ বাটনে ক্লিক করলাম, মেক চেঞ্জেজে ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমরা গো ব্যাকে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ডাটাবেস এবং আমাদের ইউজার কিন্তু অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে যে কাজটি করব, আমরা এখান থেকে আমরা চলে যাব আমাদের হোম এই আইকনটিতে ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারে চলে যাব। তো এই জন্য আমরা ক্লিক করছি আমাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে ক্লিক করে আমরা যদি এখানে আমরা হোম ডিরেক্টরি সিলেক্ট করে দিই, দেন গো বাটনে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমাদের হোম ডিরেক্টরিতে আমরা এই মুহূর্তে আছি। তো এখন এখান থেকে আমরা পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারটিতে জাস্ট চলে যাব। তো এখন এখানে আমরা যে কাজটি করব, আমাদের এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর মধ্যে আমাদের ফোল্ডারটিকে আমাদের আপলোড করতে হবে, যেটি আমরা জিপ করেছি, অর্থাৎ আমাদের প্রজেক্টটিকে আমরা কিন্তু এখানে আপলোড করব। আমাদের জিপ করা প্রজেক্টটি রয়েছে আমাদের ডেস্কটপে আপলোড নামক ফোল্ডারে। তো এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা জাস্ট আপলোড এই অপশনটিতে ক্লিক করছি, দেন ব্রাউজে যাচ্ছি। দেন এখন ফ্রন্ট এন্ড থেকে আমরা যদি আপলোড বাটনে ক্লিক করি, দেন আমাদের রাসেল আন্ডারস্কোর প্রজেক্ট ডট জিপ এটিকে ওপেন করে ওপেন বাটনে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আপলোডেড প্রক্রিয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্টিং আপলোড একটি মেসেজ ডিসপ্লে হয়েছে। তো আপলোড হতে একটু সময় লাগবে, এটি আসলে ডিপেন্ড করবে আপনার নেট স্পিড কীরকম এবং আপনার সার্ভারের স্পিড কীরকম। তো আপনার সার্ভার স্পিড এবং নেট স্পিড যদি ভালো হয় তাহলে আপলোড দ্রুত হয়ে যাবে। তো আপলোড হতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকু আমি জাস্ট স্কিপ করব, কিছু অংশ আমি স্কিপ করে আমি সামনের দিকে এগিয়ে যাব। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের প্রজেক্ট সাকসেসফুলভাবে আপলোড কমপ্লিট হয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এই জাস্ট আমাদের এই ট্যাবটিতে আমরা চলে যাব, জাস্ট এই ট্যাবটিতে ক্লিক করলেই হবে। দেন এখন আমরা যদি আমাদের এই পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এই ফোল্ডারটিকে আমরা রিলোড দিই এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে, আমরা কিন্তু দেখতে পাবো আমাদের প্রজেক্টটি কিন্তু এখানে আপলোডেড হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটিকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে, এটি জিপ অবস্থায় আছে, জাস্ট সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট এটিতে ক্লিক করছি, দেন এক্সট্রাক্ট ফাইলসে ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমরা জাস্ট ক্লোজে ক্লিক করছি, দেন আবার পেজটিকে আরেকবার রিলোড দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাসেল আন্ডারস্কোর প্রজেক্ট কিন্তু অলরেডি এখানে কিন্তু চলে এসেছে। তো এই ফোল্ডারটি আমরা ওপেন করছি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ফাইলগুলো খুব চমৎকারভাবে এখানে কিন্তু অলরেডি আমরা ডিসপ্লে হতে দেখতে পাচ্ছি। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, আমাদের চলে যেতে হবে আমাদের অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশন থেকে আমরা চলে যাব আমাদের কনফিগে। দেন কনফিগ এখন এখানে আমাদের কিছু কাজ মূলত বাকি রয়েছে। তো এখন এখানে স্পেশালি আমরা ডাটাবেস ডট পিএইচপি এই ফাইলটিকে আমরা জাস্ট ওপেন করব। ওপেন করব আমাদের কোড এডিটর যেটি আছে, জাস্ট সিলেক্ট করে কোড এডিটরে ক্লিক করছি, দেন এডিট বাটনে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি সেই ফাইলটি কিন্তু ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে আসি, এখন এখানে আমাদের কিছু কাজ করতে হবে। তো এখন এখানে আমরা আমাদের হোস্ট নেম আছে লোকাল হোস্ট, সেটি থাকবে, ইউজার নেম আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো জাস্ট আমরা ইউজার নেমটি চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করার আগে আমরা আমাদের ডাটাবেসটি আমরা আপলোড করে নেব, আমাদের যে ডাটাবেসটি আমরা লোকাল সার্ভার থেকে পেয়েছি সেই ডাটাবেসটি আমরা আপলোড করে নেব। তো সেই ডাটাবেসটি আপলোড করার জন্য আমরা আমাদের হোম প্যানেল থেকে আমরা জাস্ট পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করছি, পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম। আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের সার্ভারটি আজকে একটু স্লো রয়েছে, এই কারণে মূলত এরকম প্রবলেম করছে। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি কিন্তু একটি ইন্টারফেস ওপেন হয়েছে। দেন এখন এখান থেকে জাস্ট এই আইকনটিতে ক্লিক করলে আমাদের ডাটাবেসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেন এখন এখান থেকে আমরা সোহেল
জাস্ট এই ডাটাবেসটি আমরা সিলেক্ট করছি, দেন ডাটাবেসটি আমরা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা ইম্পোর্ট এই বাটনটিতে আমরা ক্লিক করছি। দেন এখন এখান থেকে এরকম ইন্টারফেস চলে এসেছে, দেন এখন এখান থেকে আমরা ব্রাউজ বাটনে ক্লিক করছি। দেন আমরা আমাদের প্রজেক্ট যেটি এসকিউএল ফাইল আমরা আমাদের ব্যাকআপে নিয়েছিলাম আপলোড নামক ফোল্ডারে, সেখান থেকে আমরা এটি সিলেক্ট করে দিচ্ছি, রাসেল আন্ডারস্কোর প্রজেক্ট, দেন ওপেন বাটনে ক্লিক করছি। দেন এখন এখান থেকে আমরা জাস্ট গো এই বাটনটিতে ক্লিক করছি আমাদের ডাটাবেসটি আমরা আপলোড করার জন্য। আমরা অলরেডি একটি মেসেজ দেখতে পাচ্ছি যে ইম্পোর্টেড হ্যাজ সাকসেসফুলি ফিনিশড। তো এখন আমরা যদি পুনরায় এই ডাটাবেসটিতে ক্লিক করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের টেবিলগুলো কিন্তু অলরেডি এখানে ইম্পোর্ট হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এখন আমরা চলে যাব আমাদের সি প্যানেলে। সি প্যানেলে এখন আমরা আমাদের ডাটাবেস ডট পিএইচপি ফাইলে, দেন এখন এখানে আমাদের কিছু কাজ বাকি রয়েছে, তো সেগুলো আমাদের করতে হবে। তো এখন এখানে হোস্ট নেম লোকাল হোস্টই থাকবে। দেন এখন এখান থেকে আমরা যে কাজটি করব, ইউজার নেম আমরা একটু চেঞ্জ করে দেব। তো ইউজার নেম আমরা চেঞ্জ করে দিচ্ছি, আমরা ইউজার নেম কী দিব, আমাদের ডাটাবেস আমরা যে নামে ক্রিয়েট করেছি আমরা পিএইচপি মাইএসকিউএলে চলে যাচ্ছি। দেন এখন এখান থেকে আমাদের ডাটাবেসের নেম আমরা দেবো, আমাদের ডাটাবেসের নেম হচ্ছে অনলাইন নেট আন্ডারস্কোর সোহেল। তো এই ডাটাবেস নেমটি আমরা জাস্ট কপি করছি, কপি করে চলে যাচ্ছি আমাদের সেই ফাইলে। দেন এখন এখানে আমরা জাস্ট ডাটাবেসের নেমটি আমরা দিয়ে দেবো, আমাদের ডাটাবেস নেম আমরা জাস্ট দিয়ে দিচ্ছি এখানে, আমাদের ডাটাবেসের নাম আমরা দিয়ে দিলাম অনলাইন নেট আন্ডারস্কোর সোহেল। দেন এখন এখানে আমাদের ইউজার নেম দিতে হবে, ইউজার নাম আমাদের লোকাল সার্ভার ছিল রুট, তো এটিকে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার নেম হচ্ছে এটি, এটিকে জাস্ট আমরা কপি করলাম, এটি আমাদের দরকার নেই, আমরা জাস্ট এখানে রুটের জায়গায় পেস্ট করে দিলাম। দেন এখন পাসওয়ার্ডের ঘরে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, আমাদের ডাটাবেসটি আমরা যখন সার্ভারে ক্রিয়েট করেছি তখন যে পাসওয়ার্ডটি আমরা দিয়েছি, আমি দিয়েছিলাম 786 সোহেল দিয়েছিলাম। দেন আর বাকি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। দেন এখন এই অবস্থায় আমরা যদি সেভ চেঞ্জেস এই বাটনটিতে ক্লিক করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি আমরা সেভ করতে সক্ষম হয়েছি। তো এখন আমাদের আরও কিছু কাজ বাকি রয়েছে, অর্থাৎ অন্য কিছু ফাইলে আমাদের কিছু কাজ করতে হবে। তো আমরা জাস্ট আমাদের ডাটাবেস এই ফাইলটিকে আমরা কনফিগার করেছি, দেন এখন এখান থেকে আমরা কনফিগ ডট পিএইচপি এই ফাইলটিকে আমরা জাস্ট এডিট করব। তো কনফিগ ডট পিএইচপি সিলেক্ট করে আমরা জাস্ট আমাদের কোড এডিটরের মাধ্যমে সেটিকে ওপেন করছি। দেন এখন এখান থেকে আমাদের কনফিগে গিয়ে আমাদের বেজ ইউআরএলটি আমাদের চেঞ্জ করে দিতে হবে। তো এখন এখানে আমরা বেজ ইউআরএলটি দিয়ে দেবো আমাদের যে ওয়েব সার্ভারে, অর্থাৎ যে সার্ভারটিতে আমরা আপলোড করেছি অনলাইন টেক্স টিপস 24.com, এটিকে কপি করছি, কপি করে আমরা জাস্ট এখানে দিয়ে দিচ্ছি। আমরা জাস্ট http://onlinetechtips24.com, দেন আমরা এখানে রাসেল আন্ডারস্কোর প্রজেক্ট দিয়ে দিচ্ছি, যেহেতু এই ফোল্ডারে আমরা আপলোড করেছি। দেন এখন এখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসি, দেখি আরও কোনো জায়গায় আমাদের চেঞ্জ করতে হবে কি না, আর কোনো জায়গায় আশা করি চেঞ্জ করা লাগবে না। দেন এখন আমরা সেভ চেঞ্জেস এই বাটনটিতে জাস্ট ক্লিক করছি। তো আমাদের অলরেডি ফাইলটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখন এখান থেকে আমরা আমাদের অটোলোডে একটু গিয়ে দেখি এখানে আমাদের কোনো চেঞ্জ করা লাগবে কি না। আমরা একটু সিলেক্ট করে আমরা কোড এডিটরে চলে যাচ্ছি, এডিটে ক্লিক করছি, এখানে আমরা যদি চলে আসি এখানে আমাদের আসলে কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তো যাই হোক, আমরা আশা করি কাজ সাকসেসফুলভাবে করেছি। তো এখন আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে onlinetechtips24.com, onlinetechtips24.com ব্যাকস্লেস দিয়ে আমরা যদি আমাদের প্রজেক্টের ইউআরএলটি দিই, রাসেল আন্ডারস্কোর প্রজেক্ট দিয়ে এন্টার কি প্রেস করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমাদের ওয়েবসাইটটি কিন্তু আমরা সার্ভারে আপলোড করে এবং সেটিকে কিন্তু আমরা লোড করতে সক্ষম হয়েছি। এখানে আমাদের ইমেজগুলো অলরেডি হাইলাইটেড হচ্ছে। তো এখন এখান থেকে আমরা যদি লগ ইন করি আমাদের সুপার অ্যাডমিন প্যানেলে, আমরা একটু দেখি আমরা সব কিছু প্রপারলি কাজ করছে কি না। সুপার আন্ডারস্কোর অ্যাডমিন এন্টার কি প্রেস করছি, সুপার অ্যাডমিন প্যানেলটি হাইলাইটেড হয়েছে। দেন এখন আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি
আমাদের সুপার অ্যাডমিন প্যানেলে আমরা প্রবেশ করতে সক্ষম হয়েছি। দেন এখন এখান থেকে আমরা সাপোজ আরেকজন ইউজারকে আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি, দেখি প্রপারলি কাজ করে কিনা। এডিটে ক্লিক করছি, দেন এখন এখান থেকে আমরা জাস্ট তাকে অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করাই আছে, আমরা জাস্ট সেভে ক্লিক করছি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাজী উনি ইনঅ্যাক্টিভ ছিল। আমরা এখানে আরেকটু দেখি যে কাজী সেলিম, তো আমরা জাস্ট কাজী সেলিমকে যদি অ্যাক্টিভ করি, ইনি ইনঅ্যাক্টিভ আছে, এনাকে যদি অ্যাক্টিভ করে দিই, এডিটে ক্লিক করছি, অ্যাক্টিভেটে ক্লিক করছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অলরেডি কাজী সেলিম উনি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আবার যদি কোনো ইউজারকে আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই, সাপোজ করিম আহমেদ, ওনাকে যদি ডিঅ্যাক্টিভ করে দিতে চাই, এখান থেকে ইনঅ্যাক্টিভ করে আপডেটে ক্লিক করছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি তার স্ট্যাটাসে কিন্তু ইনঅ্যাক্টিভ চলে এসেছে। তো আমাদের সুপার অ্যাডমিন প্যানেল আশা করি কাজ করছে। দেন এখন এখান থেকে আমরা লগ আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন এখানে আমরা একটি জেনারেল ইউজার হিসেবে আমরা লগ ইন করবো। আমরা লগ ইন করছি জেনারেল ইউজার হিসেবে আসাদ 569। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু জেনারেল ইউজারে আমরা প্যানেলে আমরা কিন্তু প্রবেশ করতে সক্ষম হয়েছি। তো এখান থেকে আমরা যদি প্রোডাক্ট আপলোড করি, আমাদের ফ্রন্ট এন্ডে কিন্তু সেগুলো ভিউ হবে। তো আমরা লগ আউট করে বেরিয়ে যাচ্ছি। তো আশা করি আমাদের সব কিছু মোটামুটি ঠিকই আছে। তো আমাদের সাথে আপনাদের এতক্ষণ সময় কাটানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার এই টিউটোরিয়ালে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আশা করি ক্ষমা করে দেবেন, কারণ মানুষ মাত্র, ভুল ত্রুটি হতে পারে। আমি যতটুকু জানি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। আর তাছাড়া আপনারা আমার এই কনসেপ্টকে কাজে লাগিয়ে আশা করি কোঅর্ডিনেটর প্ল্যাটফর্মে আরও অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দর প্রজেক্ট আপনারা নিজেরাই ডেভেলপ করে নিতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।